আপনি কি সাংবাদিক কাটা হারাই গেছেন শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে ভ্যাকসিনের প্রথম ডোজ, এমনই জেলা স্বাস্থ্য দপ্তর। ভ্যাকসিনের আকাল, জলপাইগুড়িতে তিন দিনের জন্য বন্ধ হলো কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে ভ্যাকসিনের প্রথম ডোজ, এমনই জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়। শুক্রবার শুধু ভ্যাকসিনের দ্বিতীয় ডোজই দেওয়া হবে। গত তিন দিন প্রথম ডোজ চালু ছিল, ফের এই ডোজ বন্ধ হয়ে যাওয়ায় চিন্তিত ভ্যাকসিন নিতে আসা বহু মানুষ। যদিও এই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তর আগেই জানিয়েছে ভ্যাকসিন শেষের পথে, নতুন করে ভ্যাকসিন না আসা পর্যন্ত ফের পুরো বন্ধ হয়ে যেতে পারে ভ্যাকসিন দেওয়া। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।